কুত্তার বাচ্চা দুদিন আগেও তো ভালো ছিলাম, দুদিন আগেও তো ভালো ছিলাম, কুত্তার বাচ্চা ছিলাম না, কুত্তার বাচ্চা দুদিন আগে, দুদিন আগেও ভালো ছিলাম, কুত্তার বাচ্চা। আমি ইংল্যান্ডে থাকি, খানকির পোলা, আমি ইংল্যান্ডে থাকি। এ মুফাসা, আপনি যদি, আপনার গাড়ি কোথায়, সেই মার্সিডিজ গাড়ি কোথায়, আপনি এই সাবওয়ে বা বাস স্টেশনে বসে আপনি কি করছেন এখানে? হ্যাঁ, পাউন্ড কালেক্ট করছেন, পাউন্ড ইন্ডিয়া গিয়ে হয়নি, এখানে বসে পাউন্ড কালেক্ট করছেন। শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি একটু ফান করুন, বুঝছেন, আপনাকে একটু বিনোদন দিচ্ছে এখানে বসে, আপনি সেগুলো শুনুন আর আর এখানে বসে জাবর কাটুন, ঠিক আছে? এ মুফাসার, শুনুন শুনুন শুনুন, লিজেন ম্যান। এখন বাজে 2:43। আমার দ্বিতীয় স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। ক্যান্সার, এত রাতে কেন, এত রাতে কেন চলে গেল সে, 2টার সময়? ঘটনায় প্যাচ লাগছে। আমাকে সবাই বলে, মুফাসিল ভাই, আপনি আপনার ব্যক্তিগত জীবন কেন আলাপ করতে যান? আমি মনে করি যাদের সংগ্রামী জীবন তাদের অধিকার নেই কোনো ব্যক্তিগত জীবন থাকার। ব্যক্তিগত জীবন যদি নাই থাকে, তাহলে এই যে আবার ব্যক্তিগত জীবন নিয়ে, পার্সোনাল অ্যাটাক এগুলো নিয়ে ওরে তাহলে বলদ ভাবে না স্যার আপনাকে? আমি মুসলমানদেরকে না করেছিলাম আমাকে ব্যঙ্গ বিদ্রুপ বা ব্যক্তিগত আক্রমণ করার জন্য, তারা করেই চলেছে এবং এটাকে সেন্টার বানিয়েছে। আমার প্রথম স্ত্রীকে আমি বিয়ে করেছিলাম যখন আমার বয়স অনেক কম, অনেক কম, অনেকটা ইমোশনের লীলা খেলার মধ্যে বিয়েটা হয়েছিল, বাবা মা কেউই এতে মত দেয়নি। ইমোশনের লীলা খেলা, নাবালক বয়সের বিয়ে, ইমোশনের লীলা খেলা, তার মানে কি লুটুপুটু? ওকে স্যার, আপনি একেবারে ইজ্জতটা শেষ করে দিলেন। অনেক কিছু করতে চাই না, বাট আমাকে দিয়ে জোর করে করানো হয়, যেগুলো কিনা আমার বিবেক, আমার মানসিকতা, আমার সব কিছু বিরুদ্ধে, তারপরে আমাকে করতে হয়। তার মানে আপনাকে দিয়ে ভাবিরা ধান্দাবাজি করাতো, আর সেটি বর্তমানে প্রতিফলিত হচ্ছে। স্ট্রেঞ্জ। কিছুদিন ভয় পেতাম, আর বিয়ে করতে চেতাম না, কারণ আমার মেয়েদের উপরে বিশ্বাস অনেকটা হারিয়ে গিয়েছিল। ভয় পেতেন বলেন কি? তাহলে ওই যে আমাদের ভাবি ওই নিউ ইয়র্কে সিঙ্গার, এই যে ব্লাউজ কাটা, মানে ইউনো, তাহলে তার ব্যাপারে আপনি ভয় পেতেন? আপনি তো বলেছেন যে পার্সোনাল লাইফ থাকতে নেই, ভালোবাসা থাকতে নেই, আবার কুকুরকে ভালোবাসেন, আবার মানুষকে গালি দিয়েছেন, কুত্তার বাচ্চা, খানকির পোলা, আমি ইংল্যান্ডে থাকি, এরকম একটি ব্যাপার। তাহলে এই অড কথাগুলো কেন বলেন? এগুলো স্যার, এগুলো যদি বলেন তাহলে মানুষ কিন্তু আপনাকে যেটুকু পাগল মানে বাকি আছে সব বলবে। কাইন্ডলি এগুলো বলবেন না, বুঝছেন, তাহলে মানুষ কি বলে আপনাকে, ছাগলের কাতারেও ফালাবে না, বুঝছেন। এই মুফাসার, আমার কথা আপনি শুনেন, না হলে ইজ্জত আর থাকবে না, বুঝছেন। কুকুর মানে কি পর্যায়ে, গাধার পর্যায়ে নিয়ে যাবে ওরা। এই যে মানে মানে কয়েকটি ছেলে পুলে আছে, তারা আপনার পক্ষে যেভাবে ভিডিও দিচ্ছে, বুঝছেন, মানে আপনার লুঙ্গি লুঙ্গি যদি থাকে, বুঝছেন, লুঙ্গি একবারে খুইলা ফেলাবে, বুঝছেন। তাহলে একটা কাজ করুন, আর এইসব ভিডিও দিয়েন না। কুত্তার বাচ্চা দুদিন আগেও তো ভালো ছিলাম, দুদিন আগেও তো ভালো ছিলাম, কুত্তার বাচ্চা ছিলাম না, কুত্তার বাচ্চা দুদিন আগে, দুদিন আগেও ভালো ছিলাম, কুত্তার বাচ্চা। আমি ইংল্যান্ডে থাকি, খানকির পোলা, আমি ইংল্যান্ডে থাকি। সায়েন্স ইজ ফাইন্ডিং নাও, ফর এক্সাম্পল, দে উড সে দেয়ার আর ভার্সেস ইন দ্য কোরআন হুইচ স্পিকস অ্যাবাউট দ্য বিগ ব্যাং, সুপারনোভা, গ্যালাক্সিস, এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড অল দ্যাট শিট। সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট সাম ডাম অ্যাস, স্যান্ড কিকিং, ক্যামেল হার্ডিং, illiterate bunch of thugs were thinking of all this modern technology, science, thousands of years ago. Give me a fucking break.